ভোট দিলেন তৃণমূল এবং বিজেপি প্রার্থী। লাইনে দাঁড়িয়ে ভোটাররা সাত সকালে সস্ত্রীক ভোট দিয়ে বেরিয়েলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। প্রার্থীর প্রচার শেষ হয় রবিবার বিকেল পাঁচটায়। কর্মসূত্রে তিনি ধূপগুড়িতে থাকলেও মঙ্গলবার সকাল সকাল নিজের আদিবাড়িতে পৌঁছে প্রথমে মাকে প্রণাম করে আশীর্বাদ নিলেন। ঠাকুর ঘরে মাথা টেকিয়ে নিজের বুথে পৌঁছে যান নির্মলবাবু। ঝাড়আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুনটারি অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে 15/69 নম্বর বুথে। তবে খোশ মেজাজে ভোট দিয়ে 100% জয় নিশ্চিত বলে জানালেন তিনি। এবং বিশেষ করে নর্থ বেঙ্গলের নিরিখে এই উপনির্বাচনটা সত্যি মানে ভীষণ গুরুত্বপূর্ণ। এটার উপরে মানে অনেক কিছু নির্ভর করছে, মানে লোকসভা ভোটটার এর উপরেই নির্ভর করছে, অনেকটাই নির্ভর করছে। এটা কত নম্বর বুথ মশাই? এই 15/69 15/69 বামুন না বামুন তাড়ি বামুন